হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই চর্চিত একটা বিষয়, গর্ভনিরোধক পিল বা 21টা করে যে ট্যাবলেট বা পিল আছে, যেটা খেলে আমাদের প্রেগনেন্সিটা আটকে থাকবে, আমাদের প্রেগনেন্সি আসবে না। সেই পিলটা আসলে আমরা কিভাবে খাবো, বা যারা নতুন বিবাহিত তারা কি খেতে পারবে কি না, এবং সেই পিল অনেক দিন খাওয়ার পর কি সমস্যা হতে পারে, এবং সেই পিল খাওয়ার পর কি আসলেই এই পিলটা খাওয়ার সাইড এফেক্টে কি পরবর্তীকালে বাচ্চা হয় না, এই যে সমস্যা, নানান রকমের কোয়েশ্চেন মানুষের মনে, যে এই পিলটা খাওয়ার পর কি সমস্যা হতে পারে, বা কেন আমরা খাবো, বা কেন আমরা খাবো না, কারা আমরা খাবো না, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেলসে পার্ট বাই পার্ট আমি আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে, উইদাউট স্কিপ করে কিন্তু পুরোটা দেখতে থাকো। তো এই যে 21টা করে ট্যাবলেট আসলেই আমরা কেন ব্যবহার করি, 21টা করে ট্যাবলেট আমরা তখনই ব্যবহার করি যখন আমরা বাচ্চা বা সন্তান নিতে চাইছি না, তখন কিন্তু আমরা এই পিলগুলো ব্যবহার করে থাকি। প্রত্যেকটা জিনিসের, যেমন আমরা যদি কাশি সিরাপ খাই, বা যে কোনো অ্যালার্জির ট্যাবলেট নিচ্ছি, যে কোনো সর্দি কাশি যার যে কোনো রোগের যখনই দেখবে আমরা ওষুধ খাচ্ছি, তার কিন্তু একটা সাইড এফেক্ট থাকে। তো তেমনভাবেই কিন্তু এই 21টা ট্যাবলেটেরও কিন্তু সাইড এফেক্ট রয়েছে। এর খুব কমন সাইড এফেক্ট যেগুলো হয় সেগুলো হচ্ছে, যখনই আমরা এই ট্যাবলেটগুলো ব্যবহার করে থাকি তখন কি হয়, একদম প্রথমে যখন স্টার্ট করি তখন দেখবে কারোর মাথা ঘোরায়, কারোর বমি বমি ফিল হয়, কারোর পেটে ব্যথা করে। এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু খুব কমন একটা সমস্যা। এই ধরনের যে সমস্যাগুলো যখন আমরা দেখতে পাই, সেটা কিন্তু কয়েকদিনের জন্য, আমরা কিন্তু 4-5 দিন লক্ষ্য করব, পরপর হয়তো 4-5 দিন এই ধরনের সমস্যা হচ্ছে, তখন আমরা কি বুঝব যে এইটা পরপর 4-5 দিন হতে হতে 7-8 দিনের মাথায় কিন্তু স্টপ হয়ে যাবে, কারণ আমার বডি কিন্তু সেটা স্যুট করে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের বডি সহ্য করে নিচ্ছে। বাট এইটা যদি না হয়ে অতিরিক্ত ভমিটিং হয়, মাথা ঘোরায়, আমাদের কেমন গা গোলানো ভাব হচ্ছে, বারবার দেখছি যে মাথাটা ধরে আছে, এই ধরনের যদি রেগুলার হতে থাকে, 1 সপ্তাহ হয়ে গেছে, তারপরে ধরো এই ধরনের সমস্যা হচ্ছে, তখন কিন্তু আমরা ডক্টরের কাছে যাব। আদারওয়াইজ কিন্তু প্রথম 4-5 দিন যখন এই ধরনের সমস্যা হয়, তখন কিন্তু আমাদের একটু সহ্য করে নেওয়ার দরকার আছে, কারণ তারপরে কিন্তু আস্তে আস্তে বডিতে সেটা কিন্তু সয়ে যাবে। এই যে পিলটা, অনেকেই বলে যে এই পিলটা যখন খাওয়া হয় তখন কি হয়, আমাদের কিন্তু পরবর্তীকালে আর বাচ্চা আসে না, এটা কিন্তু একেবারে ভুল ধারণা। যখনই পিলটা খাওয়া হয় তখন কি হয়, প্রথম 2-3 মাস যখন আমরা সেটা খাচ্ছি, সেটা সেই সময় কিন্তু সঠিক টাইমে আমাদের কিন্তু পিরিয়ডটা এসে যাচ্ছে, কিন্তু যখনই আমরা বন্ধ করে দিচ্ছি তখন কি হয়, পরপর হয়তো 2-3 মাস আর পিরিয়ডটা হচ্ছে না, বা টাইমটা ঠিক হচ্ছে না। তো এই যে মেডিসিনটা খাওয়ার পর 3-4 মাস কিংবা তার থেকে 5 মাস, এই এইটুকু সময় অবধি হয়তো আমাদের সেই ইনফার্টিলিটিটা ফেস করতে হচ্ছে, যে বাচ্চাটা সেই সময় আসছে না। অনেকের ক্ষেত্রে যখনই দেখবে যে যারা নতুন নতুন ব্যবহার করছে, তারা 3-4 মাস খেলো, তারপর স্টপ করে দিল আর বাচ্চা আসছে না, তখন ভয় পেয়ে যায় যে এটা কি সত্যিই বাচ্চা আসছে না তার জন্য হচ্ছে, বাট এর তেমন কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। এই যে সমস্যাটা, এটা হচ্ছে যে আমরা প্রথম 3-4 মাস খেয়েছি, যার জন্য আমাদের হরমোনটা যেটা ব্যালেন্সে ছিল, তারপর স্টপ করে দেওয়ার পর কিন্তু ডিসব্যালেন্স হয়েছে, যার কারণে 3-4 মাস আমাদের এই ধরনের সমস্যা আছে। তারপরে কিন্তু 5-6 মাসের পর থেকে যদি আবার চেষ্টা করা যায়, সেটা কিন্তু নর্মালি আমাদের প্রেগনেন্সিটা এসে যায়। আবার অনেকের ক্ষেত্রে কি হয়, ধরো আমরা পরপর 3-4 মাস কিন্তু ব্যবহার করছি, তার পরের মাসেই আমরা স্কিপ করে দিলাম, তার পরের মাসেই কিন্তু প্রেগনেন্সি এসে যাবে। এটা কিন্তু মনের মধ্যে গেঁথে নিতে হবে যে এটা যদি আমরা স্টপ করে দিই তাহলে কিন্তু আমাদের প্রেগনেন্সিটা এসে যাবে, প্রেগনেন্সিতে কিন্তু কোনো সমস্যা হয় না। বাট যদি অনেকের ক্ষেত্রে, যেটা বললাম যে যদি হরমোনটা ডিসব্যালেন্স হয়ে যায়, যে 2-3 মাস ব্যবহার করলাম তারপরে ছেড়ে দিলাম, হরমোনটা ডিসব্যালেন্স হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের 3-5 মান্থস সময় লাগে। তার মানে কিন্তু এটা না যে এটা খাওয়ার পর আমাদের বাচ্চা নিতে সমস্যা হয়। এছাড়াও আমরা কয়েকটা ক্ষেত্রে যেগুলো ব্যবহার করে থাকি, পিসিওডি, যাদের পিসিওডি রয়েছে তাদের কিন্তু, যারা আমরা ইয়াং এবং আমাদের পিসিওডি ধরা পড়েছে, তারা কিন্তু যখনই আমরা ডক্টরের কাছে যাই তখন কিন্তু আমাদের এই 21টা করে পিল দেওয়া হয়। নানান রকমের নামে নানান রকমের ব্র্যান্ড আছে, 21টা করে পিল ধরিয়ে দেওয়া হয়। তখন কি হয়, আমরা যেহেতু জোয়ান, আমাদের বিয়ে হয়নি, তখন বলা হয় যে এটা এখন খাস না, এই এখন খেলে পরবর্তীকালে বাচ্চা হবে না। এটা কিন্তু একেবারে ভুল ধারণা, সেটা কিন্তু ট্রিটমেন্টের একটা পার্ট, যেখানে কিন্তু 21টা করে পিল দিতে হবে, যার ফলে কিন্তু আমাদের পিরিয়ডসটা রেগুলার হয়ে যাবে। কাজটা কি,
কাজ হচ্ছে আমাদের বডিতে কিন্তু ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন কিন্তু আমাদের ওভুলেশনটা হওয়ায় আমাদের পিরিয়ডের যে সাইকেল সেটা কিন্তু মেনটেন করে সে। তো এই যে পিলগুলো, এটা কিন্তু একটা হরমোনাল পিল, আমাদের হরমোনগুলোকে ব্যালেন্সে রাখে। আমাদের সেই সময় কী করে, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের মাত্রাটা সেইভাবে রাখে যাতে আমাদের ডিমটা না বেরোয়। ওভুলেশন হলো, ওভুলেশন হওয়ার পর যখনই শুক্রাণুর সঙ্গে মিলিত হবে না, তখনই কিন্তু সেটা পিরিয়ড হিসেবে চলে আসবে। বাট এই যে পিলসটা আমরা খাচ্ছি, সে কী কাজ করছে যার জন্য আমাদের প্রেগনেন্সিটা আসছে না অথচ পিরিয়ডটা হয়ে যাচ্ছে? কারণ তার কাজটা হচ্ছে আমাদের ডিম্বাণুকে আটকে দেয়া। যখনই আমরা এই পিলসটা খাচ্ছি, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনকে কন্ট্রোল করে আমাদের কিন্তু ওভুলেশন বা ডিম্বাণুটা হচ্ছে না, ডিম্বাণুটা সে বেরোতে দিচ্ছে না, ফেক একটা কিন্তু পিরিয়ড ব্লাড চলে আসছে। এই যে ফেক পিরিয়ড ব্লাডটা চলে আসছে, তার ফলে কী হয়, মাসের পর মাস আমাদের পিরিয়ডটা কিন্তু রেগুলার হয়ে যাচ্ছে, অথচ কিন্তু আমাদের এগ রিলিজ হচ্ছে না, আর এগ রিলিজ না হলে কিন্তু প্রেগনেন্সি হয় না। সুতরাং এগটাকে কন্ট্রোলে রেখে সেটাকে রিলিজ না করে কিন্তু ডেট বাই ডেট আমাদের পিরিয়ডটা এনে দেয়। এটা হচ্ছে একটা হরমোনাল পিল, আমাদের হরমোনগুলোকে কন্ট্রোল করে। এর একটা হাই পাওয়ার আছে, লো পাওয়ারের ডোজ আছে। তো যার বডিতে যেমন সুটেবল তাকে কিন্তু তেমনই দেওয়া হয়। আমার পাশের বাড়ির লোক এই ব্র্যান্ডের ব্যবহার করে বলে আমাকেও এই ব্র্যান্ড ব্যবহার করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। কারণ আমার বডি, আমার পিরিয়ড লেন্থ, আমার যে বডির ওয়েট, প্রত্যেকটা জিনিস কিন্তু ম্যাটার করে এই মেডিসিনগুলো নেওয়ার ক্ষেত্রে। এই মেডিসিনগুলো আমরা কেমনভাবে নেব, আমাদের এই মেডিসিনটা খাওয়ার ক্ষেত্রে যেহেতু পিরিয়ডের একটা লেন্থ, আমাদের ওয়েট, এগুলো যেহেতু ম্যাটার করে, তাই জন্য অপর লোকে কী খাচ্ছে সেটা কিন্তু আমার বডিতে স্যুট করবে না, তাই ডক্টরের কিন্তু পরামর্শ নিতে হবে। এবার চলে আসি আমরা খাবো কীভাবে। তো এই 21টা করে পিলের মধ্যে অনেকেই দেখবে 21টা করে পিল থাকে, তার সঙ্গে কিন্তু 7 থেকে একটা 8টা পর্যন্ত একটা আলাদা কালারের, বাদামি কালারের বা কিন্তু কালচে লাল কালারের কিন্তু তার সঙ্গে পিল থেকে থাকে। এই 21টা করে পিল হচ্ছে হরমোনাল ট্যাবলেট, আর যেটা 7-8টা যেটা কালারফুল থাকে লালচে কালারের বা কালচে কালারের, আর সেটা কিন্তু আয়রন ট্যাবলেট, সেটাও আমরা খেতে পারি। তো 21টা করে পিল আমরা কীভাবে খাবো, আমরা হয়তো প্রত্যেক দিন রাতে শোয়ার সময় একটা করে খেয়ে নিচ্ছি, কিংবা তারপরের দিন যদি আমরা মনে করি যে সেটা রাতের বেলা না খেয়ে সকালবেলা খাবো, সকালবেলার সময় আমার মনে থাকে, তো সেটা আমরা সকালবেলাও খেতে পারি। তবে এটা কিন্তু স্কিপ করা যাবে না, মানে আমি হয়তো দুদিন খেতে ভুলে গেলাম, তাহলে কিন্তু আমাদের পিরিয়ডটা এসে যাবে। আমরা যদি এটা 3 দিন বন্ধ করে দিই তাহলে কিন্তু আমাদের পিরিয়ডটা এসে যাবে। পিরিয়ডের ঠিক 5 দিনের দিন থেকে আমরা এটা খাওয়া শুরু করব, এবং প্রত্যেক দিন একটা 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 করে 21টা কিন্তু আমরা কমপ্লিট করে দেবো। 21টা কমপ্লিট হয়ে যাওয়ার পর 5 থেকে 6 দিনের মাথায় কিন্তু আমাদের পিরিয়ডটা এসে যাবে। এবার ধরো আমি রাতের বেলা একটা পিল খেতে ভুলে গেছি, দেন আমি কী করব, দেন আমি তার পরের দিন সকালবেলা কিন্তু মনে করে পিলটা খেয়ে নেব। যখন আমার মনে আসবে তার পরের দিন সকালবেলা খেয়ে নেব, আবার কিন্তু নেক্সট পিলটা কিন্তু আমি সেই রাতের বেলা সেই টাইমের মধ্যেই খাবো। আজ সকালে খেয়েছি, কালকে রাতে খাবো, ফের সকালে খাবো এমন কিন্তু নয়, যখন খাবো সেটা কিন্তু টাইমলি মেনটেন করে আমরা খাবো। এবারে চলে আসি এর আরও যে সাইড এফেক্টগুলো রয়েছে। যখনই আমরা এই পিলটা খাই, এর কাজ হচ্ছে কিন্তু প্রেগনেন্সিটা কীভাবে আটকানো, আমাদের ওভুলেশনটাকে হতে দিচ্ছে না, এবং শুক্রাণু, পুরুষের যে শুক্রাণু, সে যে প্রবেশ করবে ফেলোপিয়ান টিউব হয়ে, সেই জায়গাটাকে, শুক্রাণুকে কিন্তু গাঢ় মোটা করে দেয় যাতে সে কিন্তু ফেলোপিয়ান টিউবে প্রবেশ করতে পারে না। ফলে সে যখন টিউবে প্রবেশ করতে পারছে না, যদি ওভুলেশন হয়েও যায় সে কিন্তু মিলিত হতে পারবে না। এইভাবে কিন্তু পুরো স্ট্রাকচারটাকে সে কন্ট্রোল করে যাতে কোনোভাবে ডিম না বেরোয়, কোনোভাবে শুক্রাণু যাতে তার সঙ্গে মিলিত না হতে পারে। এই হরমোনটাকে পুরোপুরি, হরমোনের যে ব্যালেন্সটা সে কিন্তু করে থাকে। এইবারে চলে আসি এর কী সাইড এফেক্ট রয়েছে। এর আর একটা সাইড এফেক্ট যেটা রয়েছে, অনেক সময় যেটা বলা হয় যে আমার এই পিল শেষ করার পর 5-6 মাস হয়ে গেছে, আমার গর্ভধারণটা হচ্ছে না। এই যে সমস্যাটা, এটা কখন হয়, যেহেতু এই লং লাস্টিং অনেক বছর ধরে আমরা যখন এই ট্যাবলেটটা খাই, তখন কী হয়, আমাদের যে ইউটেরাসের যে স্তর বা পরকটা রয়েছে সেটা কিন্তু পাতলা হয়ে যায়। তো সেই পাতলাটা যখন থিন হয়ে যায়, সেই পরকটা কিন্তু তার লেভেলে আসতে গেলে যে সময়টুকু লাগে, সেই সময়টুকু নেয়, এবং তারপরে কিন্তু সেটা ঠিক হয়ে যায়। কোনো এর এমন কোনো সাইড এফেক্ট নয় যেটা সুদূর প্রসারিত। এর সাইড এফেক্ট আছে যে আমাদের ইউটেরাসের লাইনিংটা হয়তো থিন করে দিচ্ছে, বাট
তার মানে এটা না যে এটা থিনই রয়ে গেছে, সেই বরফটা কিন্তু আবার লেভেলে আসবে যখনই আমরা মেডিসিনটা বন্ধ করে দিচ্ছি নেই, আর সেটা আবার লেভেলে আসবে 5 থেকে 6 মাসের পর, কিন্তু আমরা আবার কিন্তু কনসিভ করতে পারবো। আবার অনেকের বডির ক্ষেত্রে কী হয়, যারা অনেকটাই মানে পিসিওডির সমস্যায় রয়েছে এবং গর্ভধারণ করতে পারে না, তাদের কিন্তু র্যান্ডাম এই ওষুধ দেওয়া হয়। 4-5 বছর সেটা খাওয়ার পর যাদের দেখবে এন্ড্রোমেট্রিওসিস রয়েছে, অ্যাডিনোমাইসিস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে বা পিসিওডি রয়েছে তাদের ক্ষেত্রে যখন 3-4 বছর এই পিলটা দেওয়া হয়, তখন কিন্তু এই যে সমস্যা কিন্তু অনেকখানি সমাধান হয়। এই যে হরমোন ব্যালেন্সে আসে এবং রেগুলার যে সময় পার্ট বাই পার্ট পিরিয়ডটা হয়ে যায়, তাতে কিন্তু আমরা সমস্যাগুলো বুঝতেও পারি না, যাতে আমাদের শরীরের মধ্যে হয়তো এতগুলো সমস্যা চলছে, আমাদের কিন্তু পার্ট বাই পার্ট ডেট বাই ডেট কিন্তু আমাদের পিরিয়ডটা হয়ে যায়। এবং সেটা হওয়ার পর কি হয়, আমাদের শরীরের যে প্রেগনেন্সির ক্যাপাসিটি সেটা কিন্তু বেড়ে যায়। তো অনেকের ক্ষেত্রে কিন্তু এইটা আবার একটা গুড এফেক্ট পড়ে, 4-5 বছর যখন আমরা বা 3-4 বছর আমরা যখন এই মেডিসিনটা নিই, আমাদের এতগুলো সমস্যার উপর আমরা যখন এই মেডিসিনটা নিই, তখন কিন্তু এটার একটা গুড এফেক্ট পড়ে, আমরা এই মেডিসিনটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমরা কনসিভ করতে পারি, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। অনেকের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিন ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কনসিভ হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে কী হয়, খেতে খেতে হয়তো ছেড়ে দিলাম, তখন কি হয় পিরিয়ডটা কিন্তু মিডিলে হয়ে যায়, হয়তো মাসের যেটা আমার শেষে হওয়ার কথা আমি মিডিলে ছেড়ে দিয়েছি বলে পিরিয়ডটা কিন্তু মিডিলে হয়ে যায়। বাকি এর তেমন কোনো সাইড এফেক্ট নেই। যাদের ওভার ওয়েট তাদের ক্ষেত্রে কিন্তু যে ডোজটা সেটা কিন্তু অনেক সফট দেওয়া হয়, মানে লো ডোজ দেওয়া হয়, যাদের ওয়েটটা অনেক বেশি গেন রয়েছে তাদের ডোজ লো দেওয়া হয়, যাতে তার ওয়েটটা খুব বেশি গেন না হয়। যাদের হয়তো হার্টের সমস্যা রয়েছে, যাদের হার্টের সমস্যা রয়েছে, যাদের লিভারের প্রবলেম রয়েছে, যাদের হয়তো কোনো কালে স্ট্রোক হয়েছে বা যাদের জন্ডিস রয়েছে, তারা কিন্তু এই মেডিসিনগুলো ব্যবহার করবে না। যদি করো অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ ব্যবহার করবে, এর আগে কোনো সার্জারি হয়েছে তারা অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ অনুসারে, পাশের বাড়ির লোক কী খাচ্ছে সেই ব্র্যান্ড না খেয়ে, তোমার ক্যাপাসিটি অনুসারে, তোমার পিরিয়ড লেন্থ অনুসারে কিন্তু ওষুধটা খেয়েও তাতে কিন্তু তোমার কাজে দেবে। নিজের ইচ্ছে মতো যা হোক একটা কিনে এনে খাবার কিন্তু ওষুধ এটা নয়, আর সেক্ষেত্রে কিন্তু সাইড এফেক্টটা বেশি দেখা যায়। তো আমরা চেষ্টা করব যে এই মেডিসিনগুলো কন্টিনিউ করার। আর যাদের ক্ষেত্রে নিউ বিবাহিতা, যারা নতুন নিউলি ম্যারিড, নিউলি ম্যারিড তাদের ক্ষেত্রে বলবো যে যখনই ব্যবহার করবে সেটা লো ডোজ, যদি ডক্টরের পরামর্শ যাও তাহলে কিন্তু লো ডোজই, ডোজটা যেহেতু হাই থাকে আবার লো থাকে তো লো ডোজটাই কিন্তু ব্যবহার করতে দেবে, সেটা কিন্তু তোমার পরবর্তীকালেও সমস্যা দেখা দেবে না। তো এর তেমন কোনো বেসিক্যালি সাইড এফেক্ট নেই। মেডিসিনটা কন্টিনিউ করতে করতে ছেড়ে দিলে একটু পিরিয়ডের অসুবিধা হয়, তারপরে সেটা কিন্তু কন্টিনিউ হয়ে যায়, নর্মাল এসে যায়, একটা নর্মাল টাইমের মধ্যে এসে যায়। বা আমরা যখন ছেড়ে দিই তখন সমস্যাটা এটা হয় যে হরমোনটা ইমব্যালেন্স হয়ে যায়, যার কারণে পিরিয়ডটা হয়তো সময় আসছে না বা প্রেগনেন্সিটা আসছে না। আবার অনেক সময় কী হয়, হয়তো ছেড়ে দেওয়ার পরেই কনসিভ হয়ে যায়। তো এই ধরনের খুঁটিনাটি সমস্যা হয়ে থাকে। এটা নেওয়ার পর যে একেবারেই মানে প্রেগনেন্সি আসবে না, কোনো কালেই আসবে না, এই হয়ে যাবে সেই হয়ে যাবে, তেমন কিন্তু সব ধারণা মিথ্যে। তো এটা তেমন হিউজ কোনো সাইড এফেক্ট নেই, আমরা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারি। ইভেন এটা কিন্তু 85% মহিলারা এটা ব্যবহার করে থাকে। তো আশা করছি ভিডিওটা অনেক ইনফরমেটিভ লেগেছে। যদি এই সম্পর্কে আরও কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই উত্তর দেব। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।